सुनो सुनो मुसलमान नमाज तुम्हार जिंदगी पहचान पांच वक्त अल्लाह डाके दीदार करबे के मुर्शिदे पांच वक्त अल्लाह डाके दीदार करबे के मुर्शिदे जीवन जुड़े बुइबे तुम्हार शांति ओ वीरान सुनो सुनो मुसलमान नमाज तुम्हार जिंदगी জীবন জোড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগীর পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগীর পেহচান অতি মূল্যবান কথা নামাজকে কেন্দ্র করে বলছে নামাজ বলো রবের ফরজ জান্নাতের যাবে নামাজে আল্লাহ পাবি পাবি রে লোবে নামাজ বলো রবের ফরজ জান্নাতের যাবে নামাজে আল্লাহ পাবি পাবি রে লোবে নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো দুনিয়াতে আখিরাতে শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মুর্শিদে পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মুর্শিদে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান সত্যি আরো একটা জিনিস বড় আফসোস লাগে আগেকার গার্জেনরা কেমন ছিল আব্বা মায়েরা ফজর হলে তার সন্তানকে জাগিয়ে দিত যাও ফজরের নামাজ পড়ে আসো আর এখনকার মায়েরা না আমার সন্তান একটু ঘুমা ঘুম কম হলে ওর শরীর খারাপ করবে আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ বিধানকে আজকে আমরা কেমন ভাবে দূরে ঠেলে দিচ্ছি বলছো দেখো যদি ফজর দিয়ে আমরা দিন শুরু করি আর এশা দিয়ে দিন শেষ করি আমাদের দিনটা কেমন ভাবে চলবে বলছো সুন্দর কথাই বলছো শুনো 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 এই ফজর দিয়ে দিন শুরু হয় এশা দিয়ে সে আল্লাহ তাআলার বিধান দিয়ে দিন চলে যাইবে ফজর দিয়ে দিন শুরু হয় এশা দিয়ে শেষ আল্লাহ তাআলার বিধান দিয়ে দিন চলে যাইবে নবীর মেরাজ আরশেতে বান্দার মেরাজ নামাজেতে নবীর মেরাজ আরশেতে বান্দার মেরাজ নামাজেতে পঞ্চাশেরই সওয়াব পাচে পাবে গো ইনসান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মুর্শিদে পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মুর্শিদে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দগিরে পেহচান নামাজ তোমার জিন্দগিরে পেহচান শেষ কথাই মূল্যবান কথা লিখছেন এই দুনিয়াতে আমরা তো নামাজকে অবহেলা করে চলে যাচ্ছি কিন্তু কাল হাসরের ময়দানে যখন প্রশ্ন করা হবে সর্বপ্রথম কোশ্চেন কি করা হবে কি জানেন সর্বপ্রথম নামাজের কথা আমাদেরকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করা হবে আমরা তো এই দুনিয়াতে নামাজ কি অবহেলা করি এই আজকে আমরা এখানে অনুষ্ঠান শুনতে এসেছি আমরা যদি জিজ্ঞাসা করা হয় এই সারা নামাজ আমরা কতদিন পড়েছি এখানে খুব কম সংখ্যক হাত উঠবে সত্যি দুঃখ লাগে আফসোস লাগে এত সুন্দর মসজিদ করে রেখেছেন মসজিদে আমাদের নামাজের লোক খুঁজে পাওয়া যায় না ফজরের সময় তো আমার আপন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এই উম্মতের পাশে দিকে কত কষ্ট পরিশ্রম করেছেন তার জবানের শেষ বাণী কি ছিল জানেন কি তার জবানে তিনি যখনই দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন তার জবানের শেষ বাণী ছিল সালাম 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 ওমা মানাকাত আইমানুকুম কি আমার উম্মতেরা তোমরা নামাজ কি কায়েম করো নামাজ কি কায়েম করো তার মুখের জবানের শেষ বাণী ছিল এই নামাজ বলছে শেষ কথায় বলছে শুনো এই নামাজ ছাড়া হুশুর তোমার হবে ভয়ঙ্কর কেন বিদায় কালে নামাজের কথা বলেন নবী আমার নামাজ ছাড়া হুশুর তোমার হবে ভয়ঙ্কর বিদায় কালে নামাজের কথা বলেন নবী আমার নামাজ তোমার পরেও সাথে নামাজ হবে গলির পাতি নামাজ তোমার করো সাথে নামাজ হবে গলির পাতি নামাজ তোমার করো সাথে নামাজ হবে গলির পাতি মেঘান জান্নাত পাবে না নামাজ ছাড়া জান্নাত পাবে না মেঘান শুনো শুনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শুনো শুনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান পাঁচ ওয়াক্তে আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে পাঁচ ওয়াক্তে আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও বিরাম শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান নামাজ তোমার জিন্দেগির পেহচান নামাজ তোমার জিন্দেগির পেহচান আমরা তো নামাজের কথা শুনলাম কাল থেকে ফজরের নামাজ কারা কারা আদায় করবে একটু হাত তুলে দেখা 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 একটু আমি আমি দেখব না আল্লাহ দেখছে আল্লাহ দেখছে কিন্তু আমাদেরকে ফজরের নামাজ কালকে থেকে আমরা আদায় করব কাল থেকে নামাজ শুরু করব দেখ আল্লাহ কবুল করো 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 খুব কম সংখ্যক খালো 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 তো যাই হোক এখন 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 সেই মা কে কেন্দ্র করে ছোট একটি কালো পরিবেশন করে আমি আমার জামিন ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দেবো যেহেতু ওখানে মায়েরা অনেকেই উপস্থিত হয়েছে আমার আমার আব্বার সে কালাম পরিবেশন করার রিকোয়েস্ট আছে সে কালাম পরিবেশন করার উপরে ইনশাআল্লাহ এখন এখন বিশেষ করে এখানে অনেক মায়েরা উপস্থিত হয়েছে আমি ছোট্ট একটি মায়ের কালাম পরিবেশন করছি।